আসসালামু আলাইকুম। ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় ভালো আছো তোমরা। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 13-এর 91 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত। এগুলো একবার ব্যবহার করলে আর ফিরে পাওয়া যায় না, যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এই সম্পদগুলো খুবই সীমিত, আর তাই আমাদের এ সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে, পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে। এবার আসো সম্পদের বিকল্প উৎসগুলো কি জেনে নিই। তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এ সকল সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে হাজার বছরেও তা ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়, আর এই কারণেই নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোতকে ব্যবহার করতে পারি। সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে সৌর প্যানেলের ছবিটা দেওয়া আছে। এখানে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়ুপ্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। বায়ুপ্রবাহের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্রের নামই হচ্ছে উইন্ডমিল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে উইন্ডমিলের ছবিটাও তোমাদেরকে দেওয়া আছে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণও কমাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নিই। অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও। আমরা জানি অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যেগুলো ব্যবহার করলে হাজার বছরেও তা ফিরে পাওয়া সম্ভব নয়, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। অপরদিকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প সম্পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি সূর্যের আলো, বায়ুপ্রবাহ এবং পানির স্রোত। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা বস্তুর ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। তিনটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তিনটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এবার আসো 4 নম্বর, উইন্ডমিল বা বায়োকল কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই যন্ত্রকেই উইন্ডমিল বা বায়োকল বলে। এবার আসো শূন্যস্থান পূরণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে। তেল, গ্যাস, কয়লা ইত্যাদি হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমরা বাসায় ভালোভাবে রিডিং পড়ব এবং এসব প্রশ্নের সমাধান করব। ভালো থেকো। আসসালামু আলাইকুম।